চলতি বছর বিশ্বের ২২ দেশে হতে যাওয়া নির্বাচন নিয়ে বিদেশিদের খবরদারি না থাকলেও বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের মাথা ব্যথা, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, সংবিধান মেনে নির্বাচনে যে কোনো শর্তে রাজি সরকার। তৌফিক মাহমুদ, বন্যার রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শতবার্ষিকীর আলোচনা সভা বঙ্গবন্ধু এভিনিউতে এই সভার আয়োজন করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ। অনুষ্ঠানে বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রধান অতিথি হিসেবে অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির সাথে আলোচনার পথ বন্ধ হয়ে গেছে উল্লেখ করে বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক হবে না, প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন না, সরকার পদত্যাগ করবে না, পার্লামেন্ট বিলুপ্ত হবে না, নির্বাচন কমিশন স্বাধীন কমিশন মহাল থাকবে, পছন্দ হলে নির্বাচনে আসুন না যা ইচ্ছে তাই করুন। তিনি বলেন, এবছর বিশ্বে ২২টি দেশে নির্বাচন হলেও কেবল বাংলাদেশ নিয়েই মাথা ঘামাচ্ছে কিছু দেশ। আমি একটা দেশও বাংলাদেশ ছাড়া খুঁজে পাচ্ছি না যেখানে বড় বড় শক্তি বড় বড় দেশগুলো গিয়ে একবার এক প্রতিনিধি আবার আরেক প্রতিনিধি, কখনো কংগ্রেসম্যান কখনো মন্ত্রী গিয়ে অভ্যন্তরীণ ব্যাপারে মাথা ঘামাচ্ছে, কোথায় তো প্রশ্নের সম্মুখীন হচ্ছে না। শুধুমাত্র বাংলাদেশ কি অপরাধ আমাদের গণতন্ত্রে। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। বলেন, সংবিধানের আলোকে নির্বাচন করতে যে কোনো শর্ত মেনে নেবে সরকার। নির্বাচনকালীন সরকারে যদি কেউ আসতে চায়, সংবিধানে না থাকলেও আমরা কিছুটা টেকনোক্র্যাট মন্ত্রী হিসাবে শতকরা যে কজন পায় সে কজন দিতে পারি। সুতরাং কোনো কার্যপূর্ণতা নেই। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য শেখ হাসিনার পক্ষ থেকে কোনো কার্যপূর্ণতা নেই, সরকারের পক্ষ থেকে কোনো কার্যপূর্ণতা নেই। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে কোনো শর্ত, সংবিধানের ভিত্তিতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে যে কোনো শর্ত আমরা মানতে রাজি। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের কার্যপূর্ণ থাকবে না বলে মন্তব্য করেন আমির হোসেন আমু। তৌফিক মাহমুদ, মুন্না, দেশ টিভি, ঢাকা।